বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নাই, সে কোন দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মন জীবন দেয়া বসে থাকা নাই, সে কোন দিন আসবে না রে কর যদি ভয়। না এমনি তেলটা ঠিক বার করা যাবে না, জোরে কোন ঠিক না বেঠিক। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নাই, সে কোন দিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক না বেঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সে যে চমকে সনদখানা, যদি ওই বিদ্যালয়টা হয় পতিতাদের আড্ডাখানা। মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। আজকে অনেক ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, মসজিদের সেক্রেটারি সভাপতির ডরে কয় না হক কথা। আর তো জোরে কোন ঠিক না বেঠিক, কারণ সভাপতি সৌদ খা এর বিরুদ্ধে কেমনে কইব। আপনার গলায় আছে নাকি আমি জানি না, আমাদের গাজীপুরে কিছু আছে এরকম, সভাপতি নিজেই ঘুষ খায়, আবার সেক্রেটারি হ্যাঁ আবার ঘুষ খায়, এলাকা ঘুষের বিরুদ্ধে করতে গেলে আরও লাগে, আরেক বেটা মোতা হলে আর বউ পর্দা করে না, তা ওয়াশটা করবো কে, ঠিক না বে ঠিক। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, আমরা বাঁচবো ইসলামের জন্যে, মরবো ইসলামের জন্যে, নারায় তাকবীর। আচ্ছা এখন ওয়াজ শুরু করি নাই, কিন্তু একটু হকলে ওয়াজ শুরু করার নিয়ম কানুন যাতে ঠিক থাকে লিগে একটু শুরু করলাম আর কি। এখন আপনারা একটু সামনে আসলে ভালো হইতো, কিন্তু সামনে আসবো কেমন, এখন তো বসার জায়গা নাই। কিছু আসলে জায়গা তো নাই, কেমনে বলি এটা বেদবি হয়ে যায়, কারণ জায়গা নাই, মুরব্বী মানুষ অনেক কষ্ট করে বসে আছে, এখানে আমি বসে নিছি একলা, তাই বসতে বসতে আর ভালো লাগতেছে না। কিন্তু আপনারা একটু কষ্ট করে, হ্যাঁ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, তোমরা যারা কোরআনের মজুরি সে জায়গা বড় করে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে কবরে জান্নাতের জায়গা বড় করে দিব। কারা কারা সান্তে জান্নাতের জায়গা বড় হইব, হাত তুলা না, একটু সামনে আগায় আগায়, একটু সামনে আগায় আগায় আসেন, আর কথা না বলে যারা পিছন দাঁড়ায় আসেন, একটু জায়গা তো নাই, দাঁড়া থাকলে আর কি করব, যারা পারেন আর কি বসি, আলোচনা শুরু হবে। আজকের এই মাহফিলের এত সুন্দর একটা আয়োজন, মাসটা চলতেছে শাবান মাস, সামনে আসতেছে রমজানুল মোবারক, আমরা ইনশাল্লাহ কথা না বলে আস্তে ধীরে বসে যাই ইনশাল্লাহ। হ্যাঁ কোরআনের মজলিসের সম্মান রক্ষা করে আমরা আস্তে ধীরে বসে যাই ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আজকের মাহফিলকে দ্বীনের জন্য কবুল করেন পড়ে না আমিন, আমাদের জিন্দেগির গুনাগুলি মাফ করে দেন পড়ে না আমিন, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন অনেকেই কবর দেশে চলে গেছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তুমি সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও জোরে কোন আমিন। এই মাসটার নাম কি বলেন তো? আরবি মাসের নাম জিজ্ঞেস করতেছে, কি মাসের নামটা কি? শাবান মাস। সামনে আসতেছে কোন মাস? রমজান মাস। রজবের চাঁদ যখন উঠত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে এবং শাবানে আমাদেরকে আপনি বরকত দান করেন, আমাদের চাকরিতে বরকত দান করেন, আমাদের ব্যবসায় বরকত দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, টাকা পয়সায় বরকত দান করেন, এই দুই মাসে বরকত দান করেন, আর ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন, আল্লাহ যাতে করে এই রজব মাসে আর শাবান মাসে আমরা যেন এই বরকত পেয়ে, যেন আমাদের যেন রমজান মাসে বেশি কাজ করতে না হয়, রমজান মাসে যেন আমাদের বেশি রিজিকের ভিতরে দৌড়াইতে না হয়, যাতে করে রমজান মাসে আমরা যখন রোজা রাখবো আর তোমার ইবাদত করে কাটায় দিব কোন সুবহানাল্লাহ। যখন দেখবেন রমজান মাস সারাদিন খায় না, এমনি তো বরকত আর বরকত, এখন যখন সারাদিন খায় নাই, যখন ইফতারির সময় হয়ে গেছে, আল্লাহু আকবার, এখন দেখবেন মনে হয় যত ইফতারি তার সামনে থাকে, দশজন বসছে, চিন্তা করে যদি তিনজন কইমা যাইতো তাহলে তো মনে হয় ইফতারিটা পুরোটা আমি খাইয়া ফেলাইতাম, ঠিক কিনা? চিন্তা করে ফ্রিজের পানি যা আছে সব খাইয়া ফেলাম, এমনকি চিন্তা করে নদীর পানি সাগরের পানি যা আছে এই মুহূর্তে সব দিলে সব খাইয়া ফেলাম, ঠিক কিনা? কিন্তু যখন দেখছে আল্লাহু আকবার, খেজুর মুখে দিয়া পানি যখন মুখে দিয়েছে রমজান মাসে, এখন পানি মুখে দেওয়ার সাথে সাথে তার পেট বেড়ে গেছে, ঠিক না? খেজুর খেয়ে পানি গেছে, দুই তিন মুঠ মুড়ি আর বুট গিয়েছে শেষ, আর খাওয়ার মতো পেটে জায়গা নাই। এটা হচ্ছে বরকত, এই বরকত এই রমজান মাসেই হয়ে থাকে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস, আমরা কথা না বলে আস্তে আস্তে, আগে বিছাইতে দেন পরে উঠেন, আগে বিছাইতে দেন চটটা, আলহামদুলিল্লাহ তো সুন্দর একটা মজলিস, অনেকেই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আহারে অনেক কষ্ট হচ্ছে ওনাদের জন্যে, আমার ওই যে পিছনে অনেক যুবক ভাইরা দাঁড়ায় রয়েছে, অনেক মুরব্বী বাবা যিনি মাহফিলের জন্য দাঁড়ায় রয়েছে, তারপরে একটু আসেন বসেন, আমি আলোচনা করি, আপনারা আমারটা শুনতে শুনতে সামনে আগায় আগায় বসেন, আমারটা শুনতে শুনতে সামনে আগায় আগায় বসেন। এবার আসেন, এই রমজান মাস যেই মাসের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে ঈমানদারদের জন্য না কাফেরের জন্য? শুধুমাত্র ঈমানদারের জন্য। ঈমানদার দুনিয়াতে বহু দার আছে, কিন্তু সবচেয়ে দার চৌকিদার আছে, দফাদার আছে, তালুকদার আছে, কত দার যে দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহর নিকট সবচেয়ে দার কোন দারের দাম বেশি? এই দারের দাম এত বেশি, এই দার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াকে, এই দুনিয়া ধ্বংস করবেন না, কেয়ামত কায়েম করবেন না, কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের দাম কম না বেশি? সবচাইতে বেশি। এমনকি বহু আয়াতের ভিতরে এই কথাই বলা হয়েছে, ঈমান থাকলে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। এই জন্য ঈমান দরকার আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, ঈমানদারকে বলা হলো, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা শুধুমাত্র তোমাদের জন্য ফরজ করা হয় নাই, এই রোজা পূর্ববর্তী যারা এসেছিল, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তাদের উপর সবার উপর এই রোজাকে আমি ফরজ করেছিলাম, সেই রোজাই তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করলাম, যাতে করে এমনটা মনে না হয় যে এই রোজা শুধুমাত্র আমাদের উপর কি আল্লাহ ফরজ করলেন, বিষয়টা এমন না। আল্লাহ পাক বুঝায় দিলেন যে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরও এই রোজা ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কারণ একটা কাজ যদি আপনাকে নতুন দেওয়া হয়, তখন এই কাজটা আপনি পেয়ে আপনি বলবেন যে এই কাজটা কখনো কেউ করে নাই, তাহলে কাজটা মনে হয় বড় কষ্টের, এরকম মনে হতে পারে সাধারণত। কিন্তু যদি বলা হয় এই কাজটা তোমার পূর্বে যারা আসছে সবাই করছে এই কাজটা, এই কথা যখন বলা হবে, তখন আপনি বুঝবেন না
যেহেতু আমার পূর্বে যারা এসেছিল সবাই কাজটা করেছে, তাহলে এই কাজটা মনে হয় আমিও করতে পারবো, আমার জন্য বড় কঠিন বিষয় হবে না। এই কাজটা, এই রোজা হযরত আদম আলাইহিস সালাম রেখেছিলেন, এই রোজা মুসা আলাইহিস সালাম রেখেছেন, দাউদ আলাইহিস সালাম রেখেছেন, ঈসা আলাইহিস সালাম রেখেছেন, নূহ আলাইহিস সালাম রেখেছেন, সমস্ত নবীগণ এবং উম্মতরা এই রোজা রেখেছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বললেন এই রোজাই আমি তোমাদের জন্য ফরজ করলাম, এই রোজা যদি তোমরা রাখো রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে সুন্দর করে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে তোমাদেরকে দান করব। আল্লাহ পাক নামাজের ব্যাপারে এই কথা বলে না, সালাতুল জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেন না জাকাতুল, হজ্জের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলেন না আল হাজ্জুল, নামাজ আমার জন্য আর যাকাত আমার জন্য, হজ আমার জন্য, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আমিন বললেন না। আল্লাহ রাব্বুল আমিন বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে দিব। অন্য রাওয়াতের ভিতরে এসেছে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে কোন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, বোঝার বিষয় হল একটা কোম্পানি বা একটা গার্মেন্টসের ভিতরে মালিক যদি বলে এই এই কাজ করলে তোমাদেরকে ম্যানেজার বেতন দিয়ে দিবে বা অন্যরা বেতন দিয়ে দিবে, আর এই একটা কাজ যদি তোমরা আদায় করো, এই কাজটা যদি তোমরা করতে পারো, তাহলে আমি মালিক তোমাদেরকে মাস শেষে আমার নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দেব। তাহলে বোঝা গেল মালিক যেহেতু পুরস্কার দিবেন, মালিক সাধারণ কোনো পুরস্কার দিবেন না, মালিক নিশ্চয়ই বড় দামি পুরস্কার দিবেন। আমার ভাইরা মুরব্বি বাবা জেনাম, আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো কিছুর কমতি নাই, এই দুনিয়া হলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটা মশার পাখার সমান দাম আল্লাহর কাছে নাই। আমার ভাইরা মুরব্বি বাবা জেনাম, এই দুনিয়া যদি একটা মশার পাখার সমতুল্য দাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে থাকতো, একটা কাফের বেঈমানেরও আল্লাহ রাব্বুল আমিন এক ডুক পানি পান করার জন্য ক্ষমতা দিতেন না, ঠিক না বেঠি? এই দুনিয়াতে মুমিনও থাকবে, কাফেরও থাকবে, মুমিন যারা তারাও সাগরের মাছ খাবে, তারাও সুন্দর মতো খাবার খাবে, তারাও ফল মূল খাবে, আপেল খাবে, খাবে কমলা, খাবে বেদানা, খাবে সব খাবে, মুরগি খাবে, গরু খাবে। কাফের যারা এদের জন্য কোনো নিষেধ নাই, এরা মনে চাইলে খাইতে পারবে, কিন্তু এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠাইলেন পরীক্ষার জন্য, কেন পাঠাইলেন জোরে কোন? পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور الله পাক বললেন মৌত আমি সৃষ্টি করলাম, হায়াত আমি সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। কেন? পরীক্ষার জন্য। এই দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের যদি কোনো ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষার সময় কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করে না। দুর্বল ছাত্রটাও যদি নেকড়ান শিক্ষকের কাছে যদি প্রশ্নটা নিয়ে দাঁড়ায় যায়, জিজ্ঞাসা যদি করে এই যে প্রশ্নের খাতা নিয়ে আপনার কাছে দাঁড়াইলাম, সুন্দরভাবে যতক্ষণ না বুঝে নেকড়ান বা উস্তাদ বোঝায় দেয়, স্যার বোঝায় দেয়, হাসি মুখে বোঝায় দেয়,
3 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টা সময় হলে উঠে যাইতে পারবা, আবার 3 ঘন্টা সময় লিখে উঠতে পারবা। অনেকে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে যায়, আবার যারা ভালো ভালো ছাত্র 3.5 ঘন্টা শেষ হয়ে যায় পরীক্ষা, কিন্তু শেষ হয় না। ওই ছাত্রের চিন্তা হলো এই জায়গা থেকে দ্বিতীয়বার আবার পরীক্ষার সুযোগ রয়েছে। এই দুনিয়া এমন দুনিয়া, যেদিন মরে যাবেন ওই কবরে যাওয়ার পরে, ওই কবরে যেদিন চোখে কবরের আজাব দেখবেন, যেদিন কানে কবরের আজাব শুনবেন, জাহান্নামের ফেরেশতা এমন ফেরেশতা, হায় রে বড় নির্দয় বড় কঠিন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম বড় কঠিন জায়গা। হায় রে জাহান্নামে গেলে যেদিন চলে যাবেন ওই দিন যতই বলেন না কেন আল্লাহ বাঁচাও, ওই দিন কিন্তু আল্লাহ বাঁচাবে না। আমার আল্লাহ হয়ে যাবে কাহার। ইমান ছাড়া যদি কেউ কবরে যায়, শিরিক নিয়ে যদি কেউ কবরে যায়, এই শিরিকের মাধ্যমে আজকে জাতি নষ্ট হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে। শিরিক আমাদের দেশে এত পরিমাণে বেড়ে গেছে, কবরের ভিতরে সেজদা আছে না নাই, পীরের পায়ে সেজদা, কবরে গিয়ে সেজদা, এমন এমন মাজার। যে মাজারের ভিতরে কয়েকদিন আগে সিলেটের হবিগঞ্জে গেলাম, গিয়া দেখি কুত্তাশার মাজার। কিসের মাজার জোরে কোন? কুত্তাশার মাজার। আপনার বিশেষ না করলে আপনি হবিগঞ্জ যায় দেখবেন কুত্তা সার মাজার। কুত্তা নাকি আবার শাহ, বিষয়টা চিন্তা করেন কত বড় জঘন্য। আবার সেখানে গিয়ে টাকা দান করতেছে, মরা মানুষের টাকা দরকার আছে? টাকা দরকার কার? জীবিত মানুষের টাকা দরকার। যে ব্যক্তি এতিম গরিব মিসকিন, মাদ্রাসায় গিয়ে টাকা দেন, মসজিদে টাকা দেন, এই টাকা যতদিন পর্যন্ত মসজিদে মানুষ নামাজ পড়বে, আপনার 1 টাকার ইট যদি থাকে, যতদিন পর্যন্ত মাদ্রাসায় ছাত্ররা পড়বে, আপনার মাদ্রাসায় যদি 1 টুকরা বালু থাকে, আপনার 2 টাকার 2 পয়সার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে মাদ্রাসা মসজিদে সৎকায় জারিয়ার সব পেতেই থাকবেন। আর আজকে মাজারে গিয়া গিয়া মুরগি গরু নিয়ে যায়, নিজের বাপের খবর নাই, ঠিক না বে? ঠিক। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালামের কয়েকটা গুণ আল্লাহ পাক এই সূরার মধ্যে বর্ণনা করলেন, যে সূরাটার নামই আল্লাহ পাক এই লোকমান আলাইহিস সালামের নামই সূরাটাই নাজিল করলেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فقد ضل ضلالا بعيدا. আল্লাহ পাক বললেন, হে ইমান, হে মানুষেরা, তোমরা যারা শিরিক করবা, আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহ তোমাদের শিরিক মাফ করব না। শিরিক বড় মারাত্মক অপরাধ।
কারো স্ত্রী যদি আপনার কাছ থেকে চলে গিয়ে অন্য মানুষের সাথে দিন কাটায়, আপনার ভালো লাগবে? আপনি কষ্ট পাবেন না? কষ্ট পাবেন কি পাবেন না? আপনার স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘুরে আপনি দেখতেছেন, আপনি কষ্ট পাবেন না? কেন কষ্ট পাবেন যে আমার স্ত্রী হয়ে তুমি অন্য একটা ছেলের সঙ্গে ঘুরো? কেন আমার স্ত্রী হয়ে আরেক ছেলের সাথে তুমি পার্কে গেলা? কেন এই জন্য আপনি কষ্ট পাবেন? আল্লাহ কয় বান্দা, তোরে আমি বানাইছি নাপাক পানি দিয়া। কি দিয়া? জোরে কোন কি দিয়া? নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোরে বানাইছি, আর তুই আমার ভুলে গেলি? আল্লাহ কয় মিন আইজি সেই ইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা, আমি আল্লাহ তোরে বানাইছি নাপাক পানি দিয়া। হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এক সময় তুমি বর্ণনা করার মতো কিছুই ছিল না। আমার বয়স 22 বছর, আমি 22 বছর আগে আমি কিছু ছিলাম? ছিলাম? ছিলাম না। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, 50 বছর আগে আপনি ছিলেন? মুরব্বী বাবাজিরা ছিলেন? ছিলেন না। বানাইলো কে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। আর কিছু কিছু শিক্ষিতরা শিক্ষা পায়া তারা এই শিক্ষা অর্জন করছে, দ্যার ইজ নো গড, দ্যার ইজ, যেরকম দ্যার ইজ নো গড মানে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। কোন বোকার দল এরা? কি এরা বোকার দল? এরা কিসের দল? বোকার দল। মাথা শান্তি ছিল, টাকলা মাকলা সব পাতার চুল নাই, কয় সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। একবার উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক বেটা ডাক দিয়া কয় আল্লাহ মানি না, নাউজুবিল্লাহ, কোন কয় আল্লাহ মানি না, নাস্তিক কয় সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, আমরাও এমনি এমনি মায়ের পেট থেকে গেছি। চিন্তা করেন, হাত পা এত সুন্দর করে আছে, বডি আল্লাহ বানাইলো, কয় এমনি হয়ে গেছে। উমাইয়া খলিফা মাহদি দুধ পাঠাইছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাস বাড়ি হইল দাজলা নদীর এক প্রান্ত, এক পারে দাজলা নদীর আরেক প্রান্ত হইল রাজ দরবার। এখন যখন খবর পাঠাইছে সন্ধ্যাবেলা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি আসতেছে না, গভীর রাত হয়ে গেছে, উনি ঢুকছে রাজ দরবারে। বাদশাহ ডেকে মনে সবাই দাঁড়ায় গেছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হুজুর খবর পাঠালাম সেই সন্ধ্যাবেলায় গভীর রজনী, এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করলাম, এত দেরিতে আপনি কেন আসলেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্দর জবাব দিয়ে দেখেন, ডাক দিয়া বলে, ও বাদশা, দাজরা নদীর এক প্রান্তে রাজ দরবার, অপর প্রান্তে হলো আমার বাড়ি, আমার কাছে আপনি খবর পাঠাইলেন সন্ধ্যাবেলায়, আর যখন আমার কাছে খবর পাঠায় দুধ চলে আসলো, আমি রাতের বেলায় যখন চলে আসব, আমি নৌকা খুঁজে পাচ্ছিলাম না, নৌকা যদি না পাই এই মুহূর্তে আমি কেমন করে নৌকা, আমি তো নদীর মধ্যে দিয়ে পার হতে পারবো না, নৌকা পেলাম না, হঠাৎ করে তাকে দেখি এক জায়গা থেকে কাঠ আসলো। আমি যদি আপনাদেরকে বলি, ভাই এই যে মাইকটা, মাইকটা হঠাৎ করে আসমানতে পড়ে গেছে, আর উপরে যে মাইকে হরেন আওয়াজ হইতেছে, এগুলো হঠাৎ করে পানিতে উইটা বাইসা উঠছে, এই যে ক্যামেরা এগুলো সব মাটিতে উঠছে, আপনারা কি বিশ্বাস করবেন? আপনারা কেমন, হুজুর কি পাগলামি আলাপ করেন, ঠিক না বেঠিক? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়া কয় যে আমার যখন নৌকা পাচ্ছিলাম না, একবার দেখি কাঠ এসে পড়তেছে একদিক থেকে, পেরাক আসতেছে একদিক থেকে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে হঠাৎ করে এমনি এমনি কোনো গাছ নাই কিছু না, নদী থেকে কাঠ বাইসা বাইসা আসতেছে, আবার কাঠ আসতে একটা জিনিস আসলে বুঝতাম নদী থেকে এক দুটা জিনিস মাছের মধ্যে বাঁচতে পারে, কাঠও আসতেছে পেরাক আসতেছে, হঠাৎ করে দেখি পেরাক লাগানোর মতো লোক নাই, একলা একলা পেরাক লাগতেছে, আর আল কাতরাই শাহ কালি কইরা দিয়ে গেছে নৌকা। যখন নৌকা কালি কইরা দিয়ে গেছে, এমনি আমি তাকায় দেখি নৌকা আমার কাছে আসলো,
মাঝি না, একা একাই তো পর্যন্ত কাঠ হয়ে এই পর্যন্ত হয়েছে নৌকা। আমার কাছে একা একা নৌকাটা চলে আসলো, যখন আমার কাছে একা একা নৌকা চলে আসলো, তো আমি নৌকায় উঠলাম। আমি নৌকা উঠার পরে নৌকা মাঝি নাই কিছু নাই, মাঝি ছাড়াই একা একা আমারে এই পাশে দিয়া গেল। অপর এক পাশে দিয়া যাওয়ার পরে আবার নৌকাটা চলে হঠাৎ করে নাই হয়ে গেল। নাস্তিক বেটা বড় খুশি, হ্যারে ইমাম আজম, তোমার বাপ ছিলাম ইমাম আজম, তুমি ইমাম, বড় ইমাম, আর এখন দেখি তুমি বোকা, তোমার মতো বোকা আর কেউ নাই, ছোট ছোট বাচ্চাদের মতো কথা বলো। আপনি তো বোকা লোক, আপনি ছোট ছোট বাচ্চাদের মতো কথা বলছেন, এগুলো কি সম্ভব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, কেন সম্ভব না? কারে মিয়া, একটা নৌকা এমনি এমনি ভাইসে চলে আসলো, প্যারাগ হয়ে গেল, এরপরে প্যারাগ লাগলো নৌকায়, এরপরে এই নৌকা তোমার উঠা নিল, মাঝি নাই কিছু নাই, তুমি নৌকা তুললো, তোমার দিয়ে আবার নৌকা নাই হয়ে গেছে, ফাইজলামি আলাপ করো। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যদি এই নৌকা বানানেওয়ালা ব্যতীত বনতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, যদি একটা সাধারণ নৌকা যার ভিতরে কোনো জীবন নাই, এই কাঠ যদি সাধারণভাবে বেঁচে না আসতে পারে, প্যারাক যদি সাধারণভাবে বেঁচে না আসতে পারে, একটা নৌকা যদি এমনি এমনি সৃষ্টি না হতে পারে, মাঝি ছাড়া চলতে না পারে, তাম পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ ছাড়া চলতে পারে না। এখন বোকা কি মামা আজম আবু হানিফা রহমতুল্লাহ নাকি নাস্তিক? সেরকম কে নাস্তিক বেটা? এটা বোঝে না, সাধারণ একটা বোতল বানাইতে আমি ইঞ্জিনিয়ার লাগে, একটা মাইক্রোফোন বানাইতে ইঞ্জিনিয়ার লাগে, মোবাইল বানাইতে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক লাগে, আর এত এত বড় দুনিয়া বানাইতে বুঝি ইঞ্জিনিয়ার লাগে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কলব দিলাম, কলব দিয়ে আমি আল্লাহর চিনল না, কান দিলাম আমি আল্লাহর কথা শুনল না, এরপরে চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন দেখল না, তাইলে উলাইকে কাল আনাম, তারা জানোয়ারের মতো, শুধু এতটুকুই ন, বালহুম আদল, তারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কন্যা, আউযুবিল্লাহ, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আবার অপরায়তে আল্লাহ কি বলে জানেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম রে আমি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠত্ব দান করলাম, কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন যে আল্লাহ বনি আদম রে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলো, আবার যে আল্লাহ বনি আদম রে বললো তোমরা কুকুরের চাইতে বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট, এ কথাটা কেন বললেন শুনেন। কারণ হলো এলাকার ভিতরে গরু ছাগল আছে না নাই? গরু ছাগল আপনাদের অনেক সময় লাউ ক্ষেত থাকলে খায়া ফেলায়, ধান ক্ষেত থাকলে খায়া ফেলায়, লাউ চাক থাকলে খায়া ফেলায়, এইগুলো যে খায় গরু ছাগল, বইলা খায় না না বইলা খায়? যদি এখন বইলা খায় না না বইলা খায়? না বইলা খায়। এর কারণ হচ্ছে গরু ছাগল বুঝে না, গরু ছাগলের জ্ঞান নাই, সে বইলা খাবে কেমনে, সে তো কথা বলতে পারে না। আর মানুষ যে চুরি করে সে বুঝে না বুঝে না? বুঝে, গরু ছাগল বুঝে না, এই জন্য সে না বইলা খাইলে সমস্যা নাই। তুমি বুঝো, এরপরও চুরি করলা কেন? এরপর ডাকাতি করো কেন? সুদ খাওয়া হারাম তাও খাও কেন? ঘুষ খাওয়া হারাম তাও খাও কেন? মিথ্যা কথা বলা পাপ করো কেন? গীবত বলা হারাম গীবত বলো কেন? এগুলো হচ্ছে আমরা জানি যে এটা গুনাহ, আমরা জানি আরেক ভাইয়ের গীবত করলে গুনাহ, এরপরে আমরা গীবত করতে থাকি, গীবত করা যাবে?
গীবত করা যাবে না। আসলে এটা সামনে কিছু কথা বলবো। দুই নম্বরে আল্লাহ পাক কেন বললেন যে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ? সবচেয়ে শ্রেষ্ঠ বলার অর্থ হচ্ছে আপনি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, কোন এর কারণ হচ্ছে ফেরেশতারা ডাইল ভাত খাইতো, চা বিস্কুট, মাঝে মধ্যে মনে একটু পানি টানি খায়। কি খায়? কিছু খায়? বিয়া করার দরকার আছে? এখন বিয়ার দরকার নাই, খাওয়া দাওয়া দরকার নাই, তাহলে টাকা পয়সা দরকার আছে? এদের গুনাহ করার কোনো সিস্টেম আছে? গুনাহ করতেই তাদের ভালো লাগে না, এই জন্য তারা গুনাহ করে না। আল্লাহ কয় বান্দা তুই মানুষ, তোরা আমি আল্লাহ ইবাদতের শক্তিও দিলাম আবার গুনাহ করার শক্তিও দিলাম, আর ফেরেশতাদের তো গুনাহ করার মনেই চায় না, তারা ইবাদত করতে মনে চায়, তোর গুনাহও করতে মনে চায়, ইবাদতও করতে মনে চায়। তুই যদি গুনাহ থেকে বিরত থাকতে পারোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুই ফেরেশতার চাইতে বেশি দামি কর। সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? পরীক্ষা আল্লাহ পাক বহু দিক দেয়া করেন। এর ভিতরে আল্লাহ পাক যে আয়াত আমি পড়লাম, আল্লাহ পাক বললেন তোমরা রোজা রাখো, যেই রোজা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম। আপনি যদি এই রোজাগুলি কাজা করেন না রাখেন, যদি আপনার কারণবশত সেটা ভিন্ন কথা, কিন্তু কারণ ছাড়াই যদি আপনি রোজা ভঙ্গ করেন, তাহলে কিন্তু এই রোজা যদি সারা জীবন রাখেন রোজার হক আদায় হবে। আমার ভাইরা রোজার হক আদায় হবে? আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এই জন্য শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না, সলাতুলি আল যাকাতুলি আল হাজ্জুলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল সাওমুনি। এর কারণ হচ্ছে রোজা আমার জন্য বললেন কেন? অনেক সময় মানুষ দেখা যায় নামাজ পড়ে আরেকজনকে দেখানোর জন্য এমন আছে না নাই? হুজুর আসছে, বড় হুজুর, এই মেয়ে নামাজ পড়ো না কেন? অজু আছে না নাই, দেখার প্রয়োজন নাই, নামাজে দাঁড়ায় গেছে, ঠিক না বেটি? আমার জীবনে এমনও দেখছি আমি, আমার জীবনে একজনকে বলছে নামাজ পড়ান, তো উনি এই সময় তার অজু নাই, যখন অজু নাই, এখন নামাজ যখন পড়াইতে বলছে, এখন যদি কয় অজু নাই, অজু করে আসতে হবে, তাহলে কেমন দেখা যায় না? তার মনে নাই, তখন অজু শেষ হয়ে গেছে, তখন ডাক দেয়া কয় ও, তখন ও নামাজ পড়াই দিছে। সেই বিষয়টা আজও আমি চিন্তা করি, হারে সে কী করলো, সে কী করলো? তবে মুসল্লিদের নামাজ ইমাম যদি মানে, ইমাম ভুল করলেও মুসল্লিরা যখন মানছে, ইমামের ভুল ইমামের জবাব দিতে হবে, আপনাদের জবাব দিতে হবে না। আমার ভাইরা এবার আসেন, সেজন্যে নামাজ মানুষকে মানুষ দেখানোর জন্যও পড়ে, কিন্তু পড়ে না, অনেক সময় দেখানোর জন্য পড়ে, অনেক সময় ভোটের দরকার হলে দেখবেন নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকে পড়ছে, নেতা মন্দিরও যায় আবার মসজিদও যায়, এমন নেতা আছে না রে? চিল্লা কোনো আছে না নাই? আর কি মুসলমান নেতা হতে পারে যেই নেতারা মসজিদেও আসে মন্দিরেও যায় ওয়াজ মাহফিলের সভাপতি থাকে আবার গানের আড্ডায় নাচানাচি করতে পারে? এরা কোনদিন প্রকৃত পক্ষে মুসলমানের নেতা হতে পারে না, ঠিক না বেটি? এরা কেমনে নেতা হবে? এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এরা কি জোরা করে? এরা কি? এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে সুবিধা যেখানে ভোট পাওয়া যাবে যেখানে তেল পাওয়া যাবে সেখানে তারা দৌড় দেয়, ঠিক না বেটি? আমার ভাইরা ইজনে নামাজ দাঁড়ায় গেছে, যাকাত অনেক সময় দেয়, যেই যাকাত আজকে মানুষ আদায় করে একেবারে অল্প দামে, 3% এর যেই শাড়ি আছে লুঙ্গি আছে ওই শাড়িগুলো মানুষকে দেওয়া হয়, এমন ভাবে দেওয়া হয়, এক হাদিসের ভিতরে এসেছে তোমরা এমন ভাবে দান করো, ডান হাতে যখন দান করবা বাম হাত যেন টের না পায়, কিন্তু আবার এটাও এসেছে প্রকাশ্য দান করো গোপনেও দান করো। প্রকাশ্য দান করার মধ্যে ফজিলত আছে, আপনার দেখি যদি কেউ দান করে ওই আপনার দেখা দেখি আরেকজন দান করলে সবটাও আপনি পেয়ে যাবেন, কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি গোপনে দান করলেন নিশ্চয়ই আপনি আল্লাহর জন্য দান করলেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ দুনিয়ার কেউ দেখল না দান বাক্স একটা পড়ে আছে পকেট থেকে 100 টাকা মসজিদের দান বাক্সে আপনি দিয়ে দিলেন, কেউ দেখলো না, কে দেখলো? জোরে কোন কে দেখলো? এটা আপনি আল্লাহর জন্য দান করলেন। আমার ভাইরা মুরব্বী মামাজিরা,
যে যাকাত আজকে অনেকে আদায় করে, এটা তো যাকাত হয় না। যাকাত কেমনে হবে? 100 মানুষ যাকাত নিতে আইসা 10 জন যাকাত পায়, 90 জন আহত আর নিহিত হয়, ঠিক না বেঠিক? এভাবে যাকাত দিবেন না। যাকাতের টাকা যাকাত দিতে সেটা বলার দরকার নাই। যারে যাকাত দিবেন গরিব মিসকিন যে তাকে তো আপনি চিনবেনই, তাকে আপনি যখন যাকাত দিবেন, ঈদের সময় মনে করেন সামনে রমজান আসতেছে, তাকে ইফতার করার জন্য তাকে আপনি 5,000 টাকা দিয়ে দিলেন, ভাই 5,000 টাকা তোমার আমি দিলাম, তুমি খাইও কিছু, এটা বলে দিতে পারেন, বা এটা কষ্ট পাবে?